মাটির কয়েক হাজার ফুট উপর থেকে বান্দরবন জেলার উপর চোখ পড়লে এমন দৃশ্যই চোখে পড়বে। একসময় যে পাহাড় ছিল সবুজে ঘেরা, প্রাণী বৈচিত্র্যপূর্ণ, কালের বিবর্তনে সভ্যতার করাল থাবায় মানুষের খাদ্য আর বাসস্থানের চাহিদা মেটাতে গিয়ে সেই পাহাড় এখন অনেকটাই ন্যাড়া। সরকারি হিসেবে দেশের মোট বনভূমির 44% পার্বত্য তিন জেলায়, যার এক তৃতীয়াংশই বান্দরবনে। তাই যে বান্দরবনের নাম শুনলেই চোখে ভেসে ওঠে গহীন অরণ্যের মধ্য দিয়ে বয়ে চলা সাঙ্গু বা শঙ্খ নামের এক খরস্রোতা অপরূপ নদী, সেই বান্দরবনেই এখন অরণ্য খুঁজতে হলে পাড়ি দিতে হবে মাইলের পর মাইল। ইচ্ছে মতো পাহাড়ে বসতি স্থাপন আর জুম চাষের জন্য গাছ কেটে আগুন দেয়ায় হারিয়ে যেতে বসেছে হাজার হাজার বছরের পুরনো গাছপালা আর প্রাণী বৈচিত্র্য। খড় তর এনে কাঠ বাট, এভাবে কাঠ বাঁধতে এখন এই তো সমস্যা নাই, এভাবে সেজন্য এই পাঞ্জিরি থেকে সাঙ্গু কিংবা মাতামুহুরির মতো নদী, যাদের উৎপত্তি পাহাড়ে, যার বহমান স্রোত সারা বছর জুড়ে বয়ে চলে বঙ্গোপসাগরের বুকে, প্রতিনিয়ত এই ধ্বংসযজ্ঞের কবলে পড়ে তারাও হারাচ্ছে সেই স্রোতস্বিনী রূপ। গাছপালা এবং বাঁশ এবং অন্যান্য রক্ষিত প্রাকৃতিক সম্পদ আছে, এ সম্পদের জন্যই এই পানিটা আমরা পাচ্ছি। রিজার্ভ ফরেস্ট যদি না থাকে এবং বিভিন্ন বন উজাড় করা হয়, তাহলে এই বান্দরবনের যে সৌন্দর্য সাঙ্গু নদী অথবা মাতামুহুরি নদী অথবা আপনি যদি ইভেন খাগড়াছড়িতেও যান মাইনি নদী, এগুলি যদি বহমান না থাকে তাহলে পাহাড়ি এলাকার যে সৌন্দর্য তাও আমরা হারাবো। প্রাকৃতিক ভারসাম্য হুমকির মুখে পড়ায় পার্বত্য এলাকার আবহাওয়া এখন চরম ভাবাপন্ন। রাতের বেলা তীব্র শীতে জীবন যেখানে স্থবির হয়ে যায়, সেখানে দিনের বেলা প্রচণ্ড গরমে তেতে ওঠা বালির ওপর পা ফেলা রীতিমতো দুষ্কর। যে বিশাল বনভূমি আপনারা দেখতে পাচ্ছেন তা হতে পারত বাংলাদেশের অপার প্রাকৃতিক সম্পদের এক লীলাভূমি। এখানে মাইলের পর মাইল গাছ পোড়ানো হচ্ছে, জমি তৈরি হচ্ছে জুম চাষের জন্য, কিন্তু এই কাঠ ব্যবহার করার কোনো পদ্ধতিই নেই। একটু পরিকল্পনা করে এই কাঠ ব্যবহার করার জন্য ব্যবস্থা নেওয়া হলে বাংলাদেশের অর্থনীতি অনেকটাই সমৃদ্ধ হতো, চাহিদা পূরণ হতো বাংলাদেশের প্রতি বছরের কাঠের। মফিদুল তপু, এটিএন নিউজ, পাঞ্জিরি, বান্দরবান।